হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিডিও ইউটিউব চ্যানেল রেসিডেন্টের মাধ্যমে আমি আপনাদের বর্তমান সময় টেকনোলজির ব্যাপারে আপডেট দিতে থাকবো তাহলে বাংলাতে। যদি আপনি নিজেকে আপডেট রাখতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার হ্যান্ডসেটে দুটো হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি তো আপনার হ্যান্ডসেটে একটা তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই থাকেন, যাদের স্মার্টফোন আছে তাদের হোয়াটসঅ্যাপ আছে, তো একটা তো ব্যবহার করেই থাকেন এবং ওখানে ওই সেম হ্যান্ডসেটে আপনি সেকেন্ড অপশান যেটা সেকেন্ড আরেকটা হোয়াটসঅ্যাপ কীভাবে ইউজ করবেন, তো সেটা আমি করে দেখাবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি আপনার স্মার্টফোনে দুটো হোয়াটসঅ্যাপ কীভাবে ইনস্টল করবেন এবং দুটো হোয়াটসঅ্যাপ কীভাবে চালাবেন তো সেটা আমি ওখানে করে দেখিয়ে দিচ্ছি, ওকে আমরা অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পরে এখানে টাইপ করতে হবে ডুয়াল স্পেস বলে, ডুয়াল স্পেস লিখলে ফার্স্ট যে অ্যাপ্লিকেশানটি আসবে ওটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ওটাকে ইনস্টল করে নেবেন। আমি যদিও ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি যাতে সময় ভিডিওটা মানে কম সময়ে করা যায়, তো আপনি ওটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পর এখানে কিছু অ্যাড দেখাবে, এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখুন এটা হচ্ছে এর সেকেন্ড অপশান, মানে সেকেন্ড যে হোয়াটসঅ্যাপ স্পেস, এই এটা হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ যেটা আপনার ফোনে অলরেডি আছে সেটা নয়, এটা একটা নতুন হোয়াটসঅ্যাপ। এবং এছাড়াও কিছু অপশান আছে যেমন মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক লাইট বা টুইটার। তো হোয়াটসঅ্যাপ আর টুইটার এই দুটো মানে অ্যাকাউন্ট করতে পারেন সেকেন্ড। তাছাড়া ফেসবুকে তো দুটো আইডি ব্যবহার করা যায় একটা ফোনে, বা ইনস্টাগ্রামেরও হয়তো ব্যবহার করা যায়, মেসেঞ্জার দুটো আইডি ব্যবহার করা যায়, ওগুলোর কথা বাদ দিন আমি হোয়াটসঅ্যাপটা দেখাবো। তো হোয়াটসঅ্যাপ যদি আপনি এরকম ওপেন করার পরে, আমি সব কিছু করে রেখেছি তো আমার দেখাবে না এখানে, তো আপনি মানে ওটা ক্লিক করার পরে আপনি ফার্স্ট টাইম যখন রেজিস্টার করতে হয়, অলরেডি আপনার ফোনে এই ভিডিওটা দেখছেন মানে হোয়াটসঅ্যাপ আপনার ফোনে আছে, তো সেই হোয়াটসঅ্যাপটি যখন আপনি ইনস্টল করেছিলেন যেভাবে করেছিলেন ঠিক সেইভাবে এটাও ইনস্টল করবেন। প্রথমে ফোন নম্বর দেবেন এবং ওটিপি আসবে, ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে এরকম একটা নর্মাল ইন্টারফেস আসবে এবং যেখান থেকে আপনি আপনার কন্ট্যাক্টগুলিকে খুঁজে পেতে পারেন, বা এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্টকে খুঁজে পেতে পারেন, কাউকে ইনভাইট পাঠাতে পারেন, এরকমভাবে আপনি আপনার ফোনে সেকেন্ড দুটো হোয়াটসঅ্যাপ চালাতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমার একটা হোয়াটসঅ্যাপ, ওকে, আর এটা হচ্ছে আমার মেন হোয়াটসঅ্যাপ, ওকে, এটা আমার মেন হোয়াটসঅ্যাপ, আর এই যে ডুয়াল স্পেস এটা আমার সেকেন্ড অপশান, ওকে, এটা আমি এমনি করে রেখেছি ভিডিওটা করার জন্য, এটা বানিয়েছি, ওকে। তো এই এতটুকুই যে এইভাবে আপনি করতে পারেন। এবং তাছাড়া আরেকটা সিকিউরিটি পারপাসের জন্য জানিয়ে রাখি যে এটা ইনস্টল করার পর আপনি আপনার ফোন থেকে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখান থেকে অ্যাপসে গিয়ে দেখবেন যে এখানে আপনার ডুয়াল স্পেস অ্যাপ্লিকেশানটা কোথায় আছে, ওকে, ডুয়াল স্পেস অ্যাপ্লিকেশানটা এই এখানে আমার এখানে আছে, তো এই ডুয়াল স্পেস অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পারমিশন বলে একটা অপশান আছে, তো পারমিশানে গিয়ে এই যে অপশানগুলো সাইটে ডানদিকে দেওয়া আছে এগুলোকে সবগুলোকে অফ করে দেবেন। আমিও সবগুলোকে অফই করে দিয়েছি, কারণ মানে কোনো কিছু লোকেশান ফোকেশানে কিছু পারমিশান দেবেন না, শুধুমাত্র স্টোরেজের পারমিশান দেবেন এবং ক্যামেরার পারমিশান দেবেন, এবং কারণ ক্যামেরার দরকার হয় কোনো কিছু, যদি ইনস্ট্যান্ট ফটো তুলে পাঠাতে চান তাহলে ক্যামেরার প্রয়োজন, ক্যামেরার পারমিশান লাগবে, এবং কোনো কিছু যদি গ্যালারি থেকে কাউকে ফটো পাঠাতে হয় তাহলে স্টোরেজের পারমিশান লাগবে, তাছাড়া কোনো কিছুর পারমিশান আর সেকেন্ড বার দেবেন না, কারণ এতে ডেটা হ্যাক হতে পারে, ডেটা চুরি হতে পারে, যেহেতু এটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই কাজটি হয়, এই সেকেন্ড হোয়াটসঅ্যাপটি চলে, তো সেই জন্য পারমিশন না দেওয়াই ভালো নিজের ডেটা সেফ রাখার জন্য, ওকে। তাছাড়া এই হোয়াটসঅ্যাপের সেকেন্ড অপশানে আপনি কোনো সিরিয়াস কথা বলবেন না, বা কোনো কাজের কথা, বা কোনো প্রফেশনালি কথাবার্তা বলবেন না, কারণ এটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের মাধ্যমে হচ্ছে, ওকে। তো কোনো কারোর সঙ্গে যদি আপনি মজা করে বা বন্ধুদের সঙ্গে মজা করতে চান তাহলে এটা ঠিক আছে, তবে প্রফেশনালি কোনো কথা বলবেন না। তো আজকে ভিডিওতে মানে এতটুকুই আমি দেখিয়ে দিলাম যে আপনি কীভাবে আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপটি দুটো হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, ওকে। আশা করছি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন, তো এবার একটু স্মার্ট হয়ে যান এবং নতুন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করে আপনি বন্ধুদের ডিস্টার্ব করুন বা মজা করুন, যা খুশি বলতে পারেন, ওকে। তো আজকে ভিডিওতে এতটুকুই এবং কালকে ফিরে আসছি নতুন টেকনোলজি নিউজ নিয়ে, ধন্যবাদ। যদি আপনি চ্যানেলটিকে প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করুন, এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে টেকনোলজির ব্যাপারে জানতে সাহায্য করুন, ধন্যবাদ।
जैसा उसने जो पाया हर अदा में नूर है आया साथ मरे।